14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে প্রেম দিবস নাউজুবিল্লাহ পুলিশ অনেক চাপ না নিতে পেয়ে অনেক মেয়ে গলায় দড়ি দিয়ে দেয় 14ই ফেব্রুয়ারির নামে পারগুনকে জাহান্নামের কারখানা তৈরি করে আমাদের বাড়ি কিছু কিছু মহিলা বড় বিয়াদব হচ্ছে খুব নোংরা হয়েছে কথা ঠিক বলছি না ভুল বলছি সব বিদেশে সব টিকটক ভিডিও গুলো দেখে দেখে আমাদের বাড়ির মেয়েদের সব হয়েছে ওরাও আমার সাজবে ওরা কাফের রে ওরা জাহান্নামের কীট তোরা জাহান্নামের কীট নয় আপনারা হলেন জান্নাতের দাবিদার জোরে বলে জোরে বলে কাফের বেঈমানদের ভিডিও দেখো ওরা হলো জাহান্নামের খোরাক আপনাদের জান্নাতের সরদারানি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলে আর জোরে বলতে পারলেন না কাদের ভিডিও দেখে তুমি শাসছো শখ লাগে না জান্নাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাদেমা হয়ে পিছনে ঘুরবে মন চাই না ভালো হন ওকে মেয়েরা নবী হয় না নবীদের বানাবার কারখানা আল্লাহ মেয়েদের পেটটাকে করেছে মেরা নবী নয় মেয়েদের পেটে আল্লাহ নবী পাঠিয়েছে জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না মেয়েরা নবী হয় না নবীদের মা আল্লাহ মেয়েদের করে করেছে ভালো হন আমার বোনেরা মায়েরা মেয়েরা ভালো হন নামাজি হন পর্দা নাশিনা হন নোংরামি বন্ধ করে বাপ হয়েছেন ভাই হয়েছেন স্বামী হয়েছেন বলতে পারেন না আজকে হলো 12ই ফেব্রুয়ারি আজকে 12 তারিখ কালকে দিনটা আমাদের পরশু দিন বিহায়া দিবস জানেন আপনারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে প্রেম দিবস নাউজুবিল্লাহ সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসবে সানাউল্লাহ সিদ্দিকই ভাববেন না আপনাকে হাসাতে এসে যে কথা কোন বলেন না না খেতে কাজ হয় এটা হাসির জায়গা ফাজলামি জায়গাগুলো নয় কথা বলেন না ঠিক বলছি না ভুল বলছি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে প্রেম দিবস পারগুনকে কলেজগুলোকে ইউনিভার্সিটিগুলোকে জাহান্নামের কারখানা তৈরি করে জোরে বলেন বাপ হয়েছেন কড়া হতে পারেন মা হয়েছেন কড়া হতে এই 14ই ফেব্রুয়ারি বাড়ির চৌকাঠ পার হবে না আমি তোমার বাপ তোমার উপর হুকুম দিলাম কিসের বাপ আপনি কিসের মা হয়েছেন আপনি পারেন না ছেলে মেয়েগুলোকে শাসন করতে পারেন না আমার আব্বাজান হুজুরের জবানে শুনেছি আজ শুনি মুরব্বী চাচাজান হুজুরের জবানে দাদাজান হুজুর বলতেন দেখাবে বাগের চোখ খাওয়াবে রাজভোগ দেখাবে বাগের চোখ খাওয়াবে রাজভোগ মানে আদর দিতে কম করো না কিন্তু শাসনটা ঠিক রাখো কিন্তু বুঝছেন না বোঝেন বাপ হয়েছেন কেমন বাপ আপনার মেয়েটা 14ই ফেব্রুয়ারি চলে গেল জানেন কোথায় যাচ্ছে ও জেনা করতে যাচ্ছে আপনি জানেন ভালোবাসা দিবস পার্কে চলে গেল নাউজুবিল্লাহ বলে কিছু কিছু মেয়ে গলায় দড়ি দেয় জানেন যুবতী মেয়ে বিষ খায় জানেন ট্রেনের সামনে ঝাঁপ দেয় জানেন আত্মহত্যা করে ইসলামে ওটা হারাম গুনাহ কাবীরা কিন্তু করে না করে না এর একটা কারণ জানেন বিবাহ হওয়ার আগে না অবৈধ সম্পর্ক পেটে বাচ্চা এসে যায় সানাউল্লাহ সিদ্দিক আপনার কাছে ইয়ার কি করতে আসে রে দু মাস এক মাস লজ্জায় বলতে পারে না বাধ্য ছেলেটার ফোন তো দেয় না কথা নেবেন আপনি হিস্ট্রি আমি আপনাকে দিয়ে দেব ছেলেটা ফোন তো দেয় না লোভ দেখিয়েছিল আশা দেখিয়েছিল আশা শুনিয়েছিল স্বপ্ন দেখিয়েছিল ফোন তুলে না মেয়েটা ভাবিকে বলে বোনকে বলে খালাকে বলে চাচিকে বলে ফুফুকে বলে বাধ্য হয়ে মাকে বলে এই ডিপ্রেশন এই চাপ না নিতে পেয়ে অনেক মেয়ে গলায় দড়ি দিয়ে দেয় কথা বলছেন না কেন অনেক মেয়ে বিষ খেয়ে দেয় কেন বলেন তো ওই অবৈধ সম্পর্ক পেটে বাচ্চা এসে গেছে নাউজুবিল্লাহ বলে এইসব 14ই ফেব্রুয়ারির নামে পারগুনকে জাহান্নামের কারখানা তৈরি করে নাউজুবিল্লাহ শাসন করবে শক্ত হন কঠিন হন আমি আমার যুবক ভাইদের হাত জোর করে বলি আমি আমার যুবতী বোনদের হাত জোর করে বলি অসভ্যতায় যেও না ভালো হও
ইসলামে প্রেম দিবস বলে কোনো দিবস নাই, ইসলামে প্রতিটা সেকেন্ডই ভালোবাসা। জোরে বলে, জোরে বলে। মাতৃ দিবস হয় জানেন আপনারা? মা দিবস, মা দিবস জানেন কথা বলে? মা দিবস জানেন একটা দিবস হলে মা দিবস। পেপারের হেডলাইন দেখবেন সব বড় বড় নেতা কেতা মন্ত্রী ধনী ধনী লোক সব অনেক কটা বুড়ি বুড়ি মাকে চেয়ারে বসিয়ে রাখে সামনে গামলা দিয়ে, সামনে গামলা দিয়ে। আর একটা টুল থাকে, ওই টুলে বসে নতুন গামছা দিয়ে ওই বুড়ি বুড়ি মা গুলো সাবান দিয়ে পা ধুইয়ে দেয়, নতুন গামছা গুলো ওই গামছা দিয়ে পা ধুচায়। মা দিবস পেপারে আসে কথা বলে না? কেউ দেখেছেন আপনারা? ওই ওই হয়ে গেল, আবার এক বছর পরে ফের পা ধোবে। কিসের মা দিবস? কিসের মা দিবস? সারা বছর মায়ের খবর লাই না, আর একদিন কার মায়ের পা ধুতে গেছে? নিজের মায়েরটাও ধোয় না। ওর পেপারে ছবি আসবে বলে, ওই এলাকার ওর নাম ছড়াবে বলে মা দিবসে গিয়ে মায়ের পা ধুয়েছে, নিজের মা না। আমি ধুতে মানা করিনি, অন্যের মাটাকো মা মতো সম্মান দাও আমি নিষেধ করিনি। নিজের মায়ের পাটা জীবনে ধুয়েছো? মা দিবসে গিয়ে অন্যের মায়ের পা ধুচ্ছে, আর সারা বছর? আমার ইসলামে প্রতিটা সেকেন্ডে মা বাবার খেদমত করাটা ফরজ আল্লাহ করেছে। জোরে বলে, জোরে বলে। মা বাবার খেদমত করতে গেলে আবার স্পেশাল দিন লাগে? না না, প্রতিটা সেকেন্ডে মা বাবার খেদমত করতে ইসলামে প্রতিটা সেকেন্ডে ভালোবাসা। আমাদের ভালোবাসার স্পেশাল দিন লাগে না, আমাদের প্রতিটা সেকেন্ড আল্লাহ পাক আমাদের ভালোবাসার দিন করে দিয়েছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? এগুলো প্রেম দিবসের নামে বিহায়া দিবস তৈরি হয়েছে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমার বোন গুলিকে ভাই গুলিকে আল্লাহ দূরে রাখা থাকা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ঠিক করে ব্যবহার সানাউল্লাহ সিদ্দিকি আপনার কাছে বড় নয়, মুজাদ্দুদুজ জামান আমার কাছে বড়। কথা ঠিক বলছেন না ভুল বলছেন? সানাউল্লাহ সিদ্দিকি আপনার কাছে বড় নয়, আমার পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহ আমাদের কাছে বড়। কথা ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকি আপনার কাছে বড়, আমার আব্বা জান চাচা জান মুরব্বি হুজুর কেবল আমাদের কাছে আগে বড়। কথা ঠিক না ভুল? নীতি ঠিক করে এটার ব্যবহার আখলাক চরিত্র ভাষা চলা নোংরা থাকে। দাদা হুজুর মানে মুজাদ্দুদুজ জামান মানে আল্লাহর ওলিদে ভালোবাসেন, গোটা পৃথিবী যত হাক্কানি ওলি আছেন সবাইকে অন্তর জায়গা দেবেন। কেন বলেন? ওনারা আল্লাহর নিসবাতটা আল্লাহ পাকের সাথে। জোরে বলে, জোরে বলা গেল না?